হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আমিও আল্লাহর অশেষ রহমতে খুব খুব ভালো আছি। আজকে আবার চলে এলাম তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। এটা একদম বাসার কাছে আমাদের একটি পার্ক। অফিস শেষ করে আমি এবং আমার হাজবেন্ড প্রায় সময় এখানে আসি। এখানে এত সবুজ গাছপালা, সবুজ আমাদের খুবই প্রিয়। এখানে আসলে আমরা অনেকটা রিল্যাক্স ফিল করি। অফিসের যে স্ট্রেসগুলো থাকে, এটা অবশ্য সবারই থাকে, সেটা একদম দূর হয়ে যাওয়ার জন্য এই ছোট্ট একটি পার্কটি যথেষ্ট বলে আমি মনে করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর গাছপালা এবং ফুল, এবং এই যে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ কবুতর। আমি যখন বাংলাদেশে ছিলাম তখন কবুতর আমার খুবই প্রিয় ছিল। আমার অনেকগুলো শখের কবুতর ছিল, যেগুলো এখন অবশ্য নেই, কিছু সমস্যার কারণে এখন অবশ্য রাখা, বাংলাদেশে রাখা সম্ভব হয়নি। এই যে তুমি দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ এখানে ফুলের গাছ, এগুলো আমার অনেক প্রিয়। আমিও চিন্তা করছি আমার বাসায় কিছু ফুলের গাছ লাগাবো, যদিও আমার বাসাটা অনেক ছোট। যদি তোমরা চাও তবে আমি অবশ্যই আমার বাসার একটি ভিডিও দিব তোমাদেরকে। আর এখানে দেখো, বাংলাদেশে যেমন পার্কে বসার সিট পাওয়া যায় না এটা আমরা সবাই জানি, কিন্তু এখানে সব সময় বসার সিট খালি থাকে। তুমি চাইলে, মানে যে কেউ চাইলে বসতে পারে। এবং এটা হচ্ছে রাস্তা আমরা যাচ্ছি সামনের দিকে, এবং এটা হচ্ছে একটি লাইব্রেরি। এই লাইব্রেরি থেকে তোমরা ফ্রি ফটোকপি, তারপরে অনেক কিছু করতে পারো। এবং যাদের কম্পিউটার নেই, অনেক স্টুডেন্টরা থাকে যাদের কম্পিউটার প্রথম দিকেই সম্ভব হয় না রাখা, তারা এখান থেকে কম্পিউটার নিয়ে যেতে পারে, নিয়ে যেয়ে এখানে বসেও কাজ করতে পারে, আবার কিছুদিনের জন্য বাসাও নিয়ে যেতে পারে, নিয়ে যেয়ে তাদের প্রয়োজন মতো কাজ শেষ করে আবার রিটার্ন দিতে পারে। এটা হচ্ছে রাস্তা আমরা যাচ্ছি সামনের দিকে। এই যে ফুলের গাছ দেখতে পাচ্ছ, সামনে গেলে আমরা ঝর্ণা পাবো, ঝর্ণাটা অনেক সুন্দর। ওই ঝর্ণায় আমরা ঘন্টার পর ঘন্টা বসে থাকি, আমি এবং আমার হাজবেন্ড, আমাদের তো খুবই ভালো থাকে। এবং সাথে যদি থাকে একটি গরম ধোয়া তোলা কফি, তারে তার কথাই নেই। আমরা প্রায় প্রায় এখানে বাসা থেকেও কফি নিয়ে আসি, এবং সামনে একটা শপ আছে, ওখান থেকেও তোমরা কফি কিনে নিতে পারো। এবং বসে থাকার জন্য, বসে থেকে কফি খাওয়া অনেক রিল্যাক্স ফিল করা যায়। এবং মাঝে প্রায় সময় এখানে বাতাস থাকে, বাতাসেও অনেক ভালো লাগে। আমি যেহেতু নতুন ইউটিউব ব্লগার, অনেক কথায় হয়তো বা আমার অত ম্যাচ করছে না বা ওরকম ভালো হচ্ছে না, তোমরা অবশ্যই কিছু মনে করবে না। আমি ভিডিও দিতে দিতে অবশ্যই ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে আমি আশা করছি। এই যে এখানে কিছু মূর্তি দেখা যাচ্ছে, ওটা অনেক সুন্দর। এখানে এই টাইপের গাছ এখানে আমরা অনেক দেখতে পাই। যে তোমরা দেখতে পাচ্ছ কিছু গার্বেজ বিন এখানে, কিন্তু আমরা বাংলাদেশের মতো এখানে যেখানে সেখানে আমরা ময়লা আবর্জনা ফেলতে পারি না, এটা অবশ্যই এটা কেউ করে না। আমরা যারা বাংলাদেশিরা কানাডায় আসি তারাও এটা করে না। আমরা সবাই এই বিনে ময়লা ফেলি যাতে পরিবেশটা আমরা ঠিক রাখতে পারি। আর এটা ওয়াশরুম, তোমরা দেখতে পাচ্ছ এই সাইডটা ওয়াশরুম, পাবলিক ওয়াশরুম, কারো ওয়াশরুম পেলে এখানে আসতে পারে। আর উনি, ওনাকে যে দেখতে পাচ্ছ কালো ড্রেস পরে, উনি হচ্ছে এখানকার পার্কের একজন গার্ড। উনি সব কিছু ম্যানেজ করে, কেউ কিছু করছে কিনা। এই যে আমি যে বলেছিলাম ঝর্ণার কথা, এটা হচ্ছে সেই ঝর্ণা, এটা তো আমার খুবই খুবই প্রিয়। আর এই যে গাছগুলো, এই গাছগুলো আসলে তুমি যখন টাচ করবা, কেউ যখন টাচ করবে তখন এই আসলে এই পাতাগুলো অনেক বেশি শক্ত। প্রথম দিকে তো আমরা বুঝতে পারিনি, আমরা টাচ করে পরে আমরা ব্যথা পেয়ে গিয়েছিলাম বলেছিলাম। প্রথম দেখে মনে হবে অনেক সফট, আসলে এটা অনেক অনেক শক্ত একটি পাতা। এই যে এটা শুধুমাত্র সানডে উপলক্ষে, আমি যেদিন ভিডিওটা করেছিলাম সেদিন ছিল সানডে। সানডে উপলক্ষে এখানে দাবা খেলা, ফ্রি দাবা খেলার একটা আয়োজন করা হয়েছিল। এখানে মাঝে মাঝে এই পার্কে এরকম কিছু করা হয়, এই ভাইয়ারা করেছিলেন শুধুমাত্র সানডের জন্য। মাঝে মাঝে এখানে মিউজিকও বসানো হয়। এরপরে যদি কোনোদিন বসানো হয় আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তারপরে কিছু নাটক টাটকও হয়, ওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব যদি কখনো পাই। এই যে ঝর্ণাটার কথা যে বলেছিলাম, ঝর্ণার সামনে অনেক ফুল, অনেক ইয়ে। ওই ফুলগুলো কিন্তু অবশ্য বাংলাদেশের মতো কেউ ছিঁড়তে পারবে না,
কেউ এটা ছিঁড়তে পারবে না, এটা সেরা নিষেধ। কেউ অবশ্য তা করো না, ফুল তো গাছেই সুন্দর, ওকে তো গাছেই মানায়। এই তো এই যে ঝর্ণা, তারপরে ফুল দেখা যাচ্ছে, এই যে এখানে একটা, এই যে এখানে একটা সাইকেল দেখা যাচ্ছে। আমি ইদানিং আমার একটা নতুন শখ অ্যাড হয়েছে, অফিস থেকে আসার পর মানে এই পার্কে আসার আগে আমি এবং আমার হাজবেন্ড সাইকেল প্র্যাকটিস করতেছে। আর আমি সাইকেল চালাতে অ্যাকচুয়ালি পারি না, সেই আমাকে শিখাচ্ছে ধরে ধরে একেবারে বাচ্চাদের মতো করে। আমি যখন সাইকেল চালানো শিখে ফেলবো তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই শেয়ার করতে ভুলবো না। এই যে এই রাস্তা দেখা যাচ্ছে, ঘাস দেখা যাচ্ছে সবুজ, এই যে একটা মূর্তি দেখা যাচ্ছে, সবুজ আসলেই ভালো, অনেক রিল্যাক্স ফিল করে সবুজ। এটা অবশ্য সবার ক্ষেত্রে এটা সত্যি। কানাডার পতাকা, আমরা যেহেতু কানাডায় থাকি, কানাডার পতাকা। আমি কোথায় থাকি এবং কি করি এগুলো সম্পর্কে যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, অবশ্যই আমি শেয়ার করব। আর অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে সাবস্ক্রাইব করতে অবশ্যই তোমরা ভুলবে না, এবং তোমরা নিজেরাও শেয়ার করবে সাবস্ক্রাইব করবে, তোমার ফ্রেন্ডদেরকেও অবশ্যই বলবে। তোমরা সাবস্ক্রাইব করলেই তো আমি অ্যাকচুয়ালি ভিডিও বানাবো, তাছাড়া কাদের জন্য বানাবো? আমি যেহেতু নতুন ব্লগার অবশ্যই আমার তোমাদের সাপোর্ট দরকার, সাপোর্ট ছাড়া কেউ কখনো এগিয়ে যেতে পারে না। আমি অবশ্যই এগিয়ে যেতে চাই, আমি চাই আমার এই পথ চলাটা যেন অনেক দীর্ঘ হয়, তোমাদের সাথে যেন অনেক কিছু শেয়ার করতে পারি, গল্প করতে পারি। তাই অবশ্যই আমার তোমাদের সাপোর্ট অবশ্যই অবশ্যই দরকার। এই দেখা যাচ্ছে ফুল, এখানে কিছু গোলাপি কালারেরও ফুল আছে, আবার লাল কালারেরও ফুল আছে। এই যে ঝর্ণা, ঝর্ণার পানিটা অনেক সুন্দর, ঠান্ডা, অনেক ভালো লাগে, গরমকালে তো পানি অনেক দরকার। তোমরা অবশ্যই ভাবতে পারো কেন আমি এত গরম গরম বলছি, এটা অবশ্যই বাংলাদেশের মতো কানাডা অত গরম না, কিন্তু তাও এখন এখন অ্যাকচুয়ালি অনেক বেশি গরম পড়েছে, আমাদের অ্যাকচুয়ালি গরম লাগে, বাতাস দরকার। এই যে আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি, পার্কটা থেকে আমরা বের হয়ে যাচ্ছি, আমাদের পার্কটা আমি যেহেতু বলেছিলাম ছোট, কিন্তু অনেক অনেক সুন্দর, বসে থাকার জন্য রিল্যাক্স করার জন্য অনেক সুন্দর। আমার ভিডিওটা একটু পরেই শেষ হয়ে যাবে, অবশ্যই আমি নেক্সট আর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব, হয়তো কোন পার্কের ভিডিও, বা তোমরা যদি চাও আমার ফ্ল্যাটের ভিডিও, অবশ্যই আমি সেটা নিয়ে তোমাদের কাছে চলে আসবো। এবং তোমরা কোন ধরনের ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, তোমাদের জন্য যেহেতু আমার ভিডিও করা, তোমাদের সাথে গল্প করা, ভিডিও করতে যেহেতু আমার অনেক ভালো লাগছে, তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। এটা হচ্ছে একটি রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে বসে খাবার খাওয়া যায় এবং এই পার্কে ভিউটা এনজয় করা যায়। এই রেস্টুরেন্টে এখানে বসে এই পার্কে অ্যাকচুয়ালি অনেকেই আসে, অনেকে তার বেবি নিয়ে আসে, অনেকে ডগ নিয়ে আসে। ওকে, আমার ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।